যখন উষা রঘুনে রুদ্রদেব সবার মাঝে নৃত্য করছে, এমন সময় হয়েছে কি, আজ যখন উষা এবং অনিরুদ্ধ মা বিষহরীর দিকে তাকিয়েছে, মা বিষহরী কি করেছে, সেই বিষ চক্ষু খুলে আজ উষা অনিরুদ্ধের দিকে তাকিয়েছে। যেই না যেই না মা বিষহরী উষা অনিরুদ্ধের দিকে তাকিয়েছে, আজ কি হয়েছে, তাল ভঙ্গ হয়ে গেছে। যেই না নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে, দেবাদিদেব মহাদেব ক্রোধান্বিত হয়ে বলছে, মারে তুই আজ আমারে করলি অপমান, তুই সবার মাঝে তাল ভঙ্গ করলি, যা আমি তোরে অভিসম্পাত করছি, তোরা ওই মর্তধামে গিয়ে নরকে জন্মগ্রহণ করবি। যেই না অভিসম্পাত করেছে আজ, যেই না অভিসম্পাত করেছে দেবাদিদেব মহাদেব, আজ ওছর ডাইরে কাঁদছি, আজ কাঁদছে উষা, কাঁদছে অনিরুদ্ধ, সেই দেবাদিদেব মহাদেবের চরণ ধরে কাঁদছি, বলছে ওগো ওগো প্রভু, এই সামান্য অপরাধে আমায় এত বড় সাজা দেবেন না, আমরা যে ধরাধামে গিয়ে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে থাকতে পারবো না প্রভু, তুলে নেন তুলে নেন অভিশাপ। আজ কাঁদছে উষা, সেই কেঁদে কেঁদে দেবাদিদেবের চরণ ধরে বলছি, ও গো ক্ষমা কর, গো পিতা ও গো ক্ষমা কর, আর লঘু পাপে গুরু দণ্ড ওগো দিও না আমারে, মহাদেবের কাছে ক্ষমা কর, বলছে ওগো পিতা, এই সামান্য অপরাধে আমায় অপরাধী করবেন না, আমরা যে এই ধরাধামে গিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবো না প্রভু, আপনি তুলে নেন তুলে নেন অভিশাপ। আজ কাঁদছি, আজ সেই কাঁদছি উষা এবং শ্রদ্ধ, সেই বিদ্যাবাদীতে মহাদেবের চরণ ধরে কাঁদছি, আরও ঝরুনে রেখে রেখে দেখি বলছে, তুলে না ওগো পিতা অভিশাপ মোদের, তোমারে
चरण धरे कांदछे बोलछे ओ गोपीता केनो आपनी आमादेर सामान्य अपराधे अपराधी करे दिलेन केनो केनो आपनी आमादेर एई अभिशाप दिलेन तुले नाओ अभिशाप ओ गोपीता आज कांदछि सेई कांदछि उषा भगनिरुद्ध देवादिदेवी महादेवेर चरण धरे যেই না কাঁদছি আজি দেবাদিদে মহাদেব বলছে মা আমার উপর আমার অভিশাপ মা বলছে আমার অভিশাপ কোনোদিন ব্যর্থ হয় না এর সাজা তোমাকে ভোগ করতে হবে যাও তোমরা অবশ্যই নর রূপে জন্ম নেবে পৃথিবী ধরা ধাবে যেই না এ কথা বলেছি যেই না এ কথা বলেছি আজ সেই উষা এবং অনিরুদ্ধ সেই দেবাদী দেবী দেবের চরণ ধরে আজ কাঁদছি অঝোর নয়নে আজ অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলছে ও গো পিতা ও গো পিতা ক্ষমা করুন ও গো পিতা আজ সেই তারা অঝোর নয়নে কাঁদতে কাঁদতে আবার কি বলছি ও গো শ্বশুর স্বামী অগবসুদেবের নাতি আরে তাদের কথা না ভাবিয়া অগ সাপলে পশুপতি Oh,
সেই উষা অনিরুদ্ধ দেবাদিদেব মহাদেবের চরণ ধরে কাঁদছে অজর নয়নে, বলছে ও গোপিতা, ও গোপিতা, আপনি আমায় এই সামান্য অপরাধে এত বড় অপরাধী করে দিলে, আমরা যে পৃথিবী ধরা ধামে বাঁচতে পারবো না প্রভু। ও গোপিতা, কেন কেন আপনি আমাদের এই সামান্য অপরাধে অপরাধী করে দিলে, আজ কাঁদছি, আজ উষা অনিরুদ্ধ অজর নয়নে কাঁদছি, আর এমন সময় হয়েছে কি? আজ সেই দেবাদিদেব মহাদেব বলছে, মা তোরা কোনো চিন্তা করিস না, আমার অভিশাপ কোনোদিন ব্যর্থ হবে না, তোদের মনুষ্যরূপে জন্মগ্রহণ করতেই হবে। তাই যেই নয় কথা বলেছি, এমন সময় সে মা বিষয় করেছে, আজ সেই দেবাদিদেব মহাদেবের কাছে চলে গেছে, আজ যেই না দেবাদিদেব মহাদেবকে প্রণাম করেছি, বলছে ও পিতা আমার প্রণাম গ্রহণ করুন। যেই না আজ দেবাদিদেব মহাদেবকে প্রণাম করেছে, আজ দেবাদিদেব মহাদেব মা পদ্মাকে বলছে, বলো মা পদ্মা তুমি কি জন্য এখানে এসেছ? বলছে ও পিতা আমার চিরশত্রু চাঁদ রাজা চাঁদ সদাগর আমায় পুজো করতে পারছি না, আমায় কিছুতেই পুজো করছে না, তাই আমি এই উষা এবং অনিরুদ্ধকে দ্বাদশ বৎসরের জন্য, সেই বারো বৎসরের জন্য মর্তধাবে নিয়ে যেতে এসেছি। তাই বলছে ও গোপিতা আপনি দয়া করে এই উষা এবং অনিরুদ্ধকে আমায় বারো বৎসরের জন্য দান করুন। তাই যেই নয় কথা বলেছে, আজ দেবাদিদেব মহাদেব বলছে, মা পদ্মা ঠিক আছে, আমি উষা এবং অনিরুদ্ধকে বারো বৎসরের জন্য তোমার হাতে দান করছি, কিন্তু একটা কথা মনে রাখ মা, এই উষা এবং অনিরুদ্ধের যেন কোনো কষ্ট না হয়, তুমি তাদেরকে খুব যত্ন করে রাখবে মা, আর যখন তোমার পুজো প্রচার হবে, যখন রাজা চাঁদ সদাগর তোমার পুজো করবে, তোমার মাহাত্ম্য প্রচার হবে, পৃথিবী ধরা দাবে, তখন তুমি কি করবে জানো? এই উষা এবং অনিরুদ্ধকে আমাদের কাছে এনে ফিরিয়ে দেবে, কারণ এই উষা এবং অনিরুদ্ধ যদি না থাকে তাহলে এই স্বর্গরাজ্যে আমাদের থাকাই বৃথা। তাই মা পদ্মা বলছে, ঠিক আছে বাবু, ঠিক আছে পিতা, তাই হবে, আমি এদেরকে কিছুতেই দুঃখ কষ্ট দেব না। আজ তাই কি করেছি, আজ যখন উষা আমি অনিরুদ্ধকে দান করেছে দেবাদিদেব মহাদেব, মা বিষয় উষা এবং অনিরুদ্ধকে নিয়ে আর পৃথিবী ধরাধামের দিকে আসছি, এদিকে চলে আসছি, সেই না মা সেই উষা অনিরুদ্ধকে নিয়ে আসছি, আজ সেই পৃথিবী ধরাধামে আসতে আসতে মা মিশরী কি করেছে, আজ প্রথম আছে আগুন জ্বেলে দিয়েছে, আজ প্রথম আছে অগ্নি জ্বেলে মা মিশরী উষা এবং অনিরুদ্ধকে বলছে, বলছে শোনো শোনো উষা, শোনো অনিরুদ্ধ, তোমরা এই অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন করো। তাই যেই না সে অগ্নি জ্বেলে দিয়েছে, আজ তাই উষা এবং অনিরুদ্ধ সে অগ্নির মধ্যে যখন প্রবেশ করতে যাচ্ছে, তখন সে উষা এবং অনিরুদ্ধ কি বলছে, আমার অগ্নি ভয়ে অগ প্রাণ যে কাঁপে মা, আর তো বুঝি আমরা ফিরে যাব না, মাঝে
আমরা যে অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন করব মা, আমরা মনে হয় আর এই জীবন ফিরে পাব না, আমাদের আর মনে হয় স্বর্গরাজ্যে যাওয়া হবে না। তাই তারা ওজন নয়নে যখন কাঁদছে মা বিশ্বরীর কাছে, আজ মা বিশ্বরী বলছে, ওরে তোরা কিচ্ছু চিন্তা করিস না, আমি তো আজ পিতাকে কথা দিয়ে এসেছি সেই 12 বছর পরে তোদেরকে সসম্মানে আমি ফিরিয়ে দেব, তোরা কিচ্ছু চিন্তা করিস না, তোরা এই অগ্নির মধ্যে তোদের প্রাণ বিসর্জন কর। তাই আজ সেই উঠাও নিরুদ্ধ কি করেছে, আর জয় বিশ্বহরি বলে অগ্নির মাঝেতে করেছে সেই অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন করেছে, যেই না অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন করেছে, আজ প্রাণ বিসর্জন করার পরে মা বিশ্বহরী কি করেছে, সেই দুইজনকে সেই উষা এবং অনিরুদ্ধের প্রাণাত্মা নিয়ে আজ উষার প্রাণাত্মাকে পাঠিয়ে দিয়েছে উজানীনগরের সাইবেনের ঘরে, এবং সেই অনিরুদ্ধের প্রাণাত্মাকে নিয়ে আজ রাজা চাঁদ সদাগরের স্ত্রীর গর্ভে স্থাপন করেছে। আর সেই তাদেরকে দুইজনকে দুইখানে পাঠিয়ে দিয়ে আর মা বিশ্বহরী কি করেছে, আর চলে গেছে স্বর্গপুরে সিজুয়া পর্বতে। যেই না মা বিশ্বহরী সিজুয়া পর্বতে চলে গেছে, আজ ধীরে ধীরে উষা এবং অনিরুদ্ধ দিন যায় মাস যায় সেই মায়ের গর্ভে বড় হতে থাকে। তাই ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আমি উষা এবং অনিরুদ্ধের মর্তধামে আগমন পালা এখানেই সমাপ্ত করতে চলেছি। ওরে জয় দে বিশ্বহরির মায়ে নামাই, জয় দে জয় দে বিশ্বহরির মায়ের নামে জয় দে জয় দে, বিশ্বহরি 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 মাতা কি জয়, বিশ্বহরি মাতা কি জয়, বিশ্বহরি মাতা কি জয়।